আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। আপনাদের মধ্যে কে দিনে সুন্নতে মুআক্কাদা ১২ রাকাত পড়েন? এটা জানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাদের মধ্যে কে প্রতি রাতে বা নামাজের আগে মেসওয়াক করেন? এটাও জানা সম্ভব নয়। আপনাদের মধ্যে কে বাম পা দিয়ে টয়লেটে যান, ডান পা দিয়ে বের হন? আপনাদের মধ্যে কে চা বিস্কিট কেক ডান হাতে খান বাম হাতে না খেয়ে? আপনাদের মধ্যে কে মসজিদে ডান পা দিয়ে ঢোকেন? কে লাইট বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করেন? আপনাদের মধ্যে কে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন? আপনাদের মধ্যে কারা কারা অন্যের বাড়ি প্রবেশ করার সময় দরজা নক করেন? এগুলো জানা সম্ভব নয়, এগুলো সুন্নাহ, এগুলো দেখা অসম্ভব নয়। কেউ কারো বাড়িতে গিয়ে পাহাড় করতে পারবে না। তবে আল্লাহর নবীকে ভালোবাসেন যারা, সুন্নতকে যারা ভালোবাসেন, যারা মুখে দাঁড়িয়ে রাখছেন, এটা জানা সম্ভব। প্রকাশমান আপনাদের মধ্যে কে বাচ্চা কাচ্চাকে দিন শিখান, কে দান সদাকা করেন? এগুলো জানা সম্ভব না, যদিও সম্ভব। মার হাবা বলে দান করে মানুষ। দান নেওয়ার সময় যারা গ্রহণ করে তারা বেশিরভাগ মার হাবা বলে গ্রহণ করে, তাই দান হয়তো জানা সম্ভব। কিন্তু এই দেশে যখন ঈদে মিলাদুন নবী উদযাপন হয় তখন আমরা রাস্তাঘাটে লক্ষ কোটি আশিক রাসূল দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসেন না, এটা আমরা বলবো না। তবে আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা আল্লাহর নবীকে দাঁড়িয়ে রেখে ভালোবাসছে। কেন? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। অশ্বতলার যুবক ও বৃদ্ধ পুরুষরা মনোযোগ দিয়ে শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান আহাব্বা সুন্নতি, যে পুরুষ ও নারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, ফাহুয়া মাইয়া ফিল জান্নাহ, সে আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বাম পা দিয়ে টয়লেটে যান, ডান পা দিয়ে মসজিদে ঢোকেন, ডান হাতে চা, তারপর আমি বিড়ি সিগারেটের কথা নাই বললাম, ওগুলো হারাম। কারণ ঢাকা শহরে আমি আমার অফিসে ঢোকার নিচে কর্নারে একটা চায়ের দোকান আছে, অধিকাংশ মানুষকে দেখি চায়ের কাপটা বাম হাতে, যেটা খাওয়া হালাল, সিগারেটটা ডান হাতে। মানে মনে হয় যেন ও এভাবে সিদ্ধান্ত নিছে যে, ইয়া আল্লাহ, সিগারেট খাওয়া তো হারাম, বাট আমি এটা হালাল ভাবে খাচ্ছি, ডান হাতে, প্রসেস হালাল। আর ইয়া আল্লাহ, চাটা খাওয়া হালাল, এটা বাম হাতে খেলেও সমস্যা না, যেহেতু খাওয়াটা হালাল, খাচ্ছি হারাম ভাবে। বোঝেন নাই? ও প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস করতেছে। যেটা হালাল সেটা সে বাম হাতে খাচ্ছে, আর যেটা হারাম সেটা সে ডান হাতে খাচ্ছে। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, শোনা কথা না, এবং একজন না বহুজনকে দেখেছি। আমি জানি না অশ্বতলার যুবকরা আল্লাহর নবীকে কত ভালোবাসে। অবশ্যই জীবন দিতে প্রস্তুত আছে এরকম বহু মানুষ আছে, দাঁড়িয়ে রাখতে প্রস্তুত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাস্তায় নেমে মিছিল মিটিং করায় প্রস্তুত আছে এদেশের লাখো কোটি যুবক। টাকনুর উপরে প্যান্ট করতে প্রস্তুত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কোরআন পড়তে জানতে আগ্রহী নাই, জীবন দিতে প্রস্তুত আছে। এই ক্যামেরাম্যানদের মধ্যে বহু মানুষ, ওয়াল্লাহি ওকে এখানে যদি আল্লাহর শপথ করে বলতে বলি আর ও যদি মিথ্যা কথা না বলে, আজকে ফজর পড়ে নাই কিন্তু ওয়াজ রেকর্ড করতে আসছে। ওয়াজ রেকর্ড করতে ভালো লাগে, ইন্টারনেটে ছাড়লে ভিউ বাড়ে, টাকা আসে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এত, আমার চ্যানেলের ফলোয়ার এত, শুনতে মজা লাগে। ওই যে হুজুরের ওয়াজ রেকর্ড করে ওই হুজুরের করা ওয়াজ মানতে ভালো লাগে না। আপনি বলেন যে রেকর্ডিং করতে দিবেন না, সবগুলো নামাজ না পড়ে চলে যাবে, বহু দেখেছি। আজকাল না 2016 সাল থেকে বলে আসি মনিটাইজেশন হারাম, ওখানে অ্যাডভার্টাইজে মহিলা আসে, গান আসে, ফেসবুক তোমাকে যা দেয় ওয়াজের জন্য দেয় না, তোমার ওয়াজের মধ্যে নেংটা নারী আর গান বাজনা বাজানোর জন্য দেয়। এরা বোঝে না, এদের বড় বড় আলেমরা নাকি বলে না, এদের বড় বড় আলেমরা নাকি এদেরকে হায়ার করে, বলে তুমি রেকর্ডিং করে মেইন ফাইলটা আমাকেও দিও, তুমি একটু ছাড়িও, কাটছাট করে ছাড়িও। ওদের বড় আলেমরা নাকি ওদেরকে এভাবে বলে। ওদের বড় আলেমরা নাকি রাগ করে যে তুমি তো এখন আমার মাহফিল রেকর্ড করতে আসো না, তুমি তো এখন আমার খুতবা রেকর্ড করতে আসো না, এভাবে রাগ করে। এরা সাবস্ক্রাইবার গনে, ফলোয়ার গনে, টাকা গনে, দাড়ি রাখে না, টাকুর উপরে প্যান্ট পরে না, আর এত করে না, এরা কুফরি পর্যন্ত করে, মানে সালাত ত্যাগ করে এরা। যাই হোক, আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। আমি জানি অশ্বতলা আমার থেকে বেশি দূর না, বুঝলাম না যে এই এলাকার রাস্তা এত খারাপ কেন। শেখ হাসিনার আমলে আমরা জানি যে সত্যি, এটা কিন্তু এটা আমি মস্করা করে বলতেছি না, এটা আমি টিস্কারি বলি, আমরা না ওভাবে বলছি না। আমাদের নাঙ্গলকোটে একটা রাস্তাও কিন্তু কাঁচা নাই, মোটামুটি ছোট্ট একটা উপজেলা, মানুষের বাড়ির সামনের অংশটুকু পর্যন্ত পাকা। আমরা জানি যে লাকসাম, নাঙ্গলকোট থেকে অন্তত 200 গুণ বেশি পাওয়ারফুল আওয়ামী লীগ বসবাস করে, রাস্তার অবস্থা এরকম কেন? 6 মাসে নষ্ট, মানে আগস্ট থেকে নষ্ট হয়ে গেছে এগুলো না কি, পাবলিক কি রাস্তা ফিস তুলে নিয়ে চলে গেছে? যাই হোক, আল্লাহ হেদায়েত করুন। ক্ষমতা ছিল, করতে পারতো, রাস্তাঘাটগুলো করতে পারতো, এলাকার আরো বেশি, অনেক বেশি উন্নয়ন করতে পারতো। যে দল করুক, নিজ এলাকার উন্নয়নে বাধা হওয়া উচিত না, নিজ এলাকার নিজ মানুষের অর্থ স্বাবলম্বীতে বাধা হওয়া উচিত না, আর এটাতে পিছিয়ে থাকা উচিত না কে যে দলে করুক। আমার মনে হয় পার্সোনালি নিজ এলাকার মানুষের কল্যাণে আসা উচিত, মারামারিতে না, প্রভাব প্রতিপত্তে না, উপকারে আসতে বেশি ভালো। তো অশ্বতলার অনেক যুবককে আজকে দেখতে পাইতেছি এখানে আসছে ওরা। আমি ওদের সুন্নত নিয়ে আলোচনা করছি, কিন্তু আমি ওদের অনুরোধ করব বিনীতভাবে, ওরা যাতে সালাত ত্যাগ না করে। কারণ যে লোক সালাত ত্যাগ করে সে কুফরি করে, যে লোক সালাত ত্যাগ করে সে মুশরিক হয়, যে লোক সালাত ত্যাগ করে সে মুনাফিকও হয়। একজন সালাত ত্যাগকারী মুনাফিক হয়, একজন সালাত ত্যাগকারী মুশরিক হয়, একজন সালাত ত্যাগকারী কাফের হয়। এই পৃথিবীতে এরকম নজির কোনো অপরাধ না যে অপরাধে মুশরিক, কাফের, মুনাফিক তিনটা হয়। আপনি বুঝতে পারছেন, পৃথিবীর বুকে এরকম কথার অপরাধ নাই যেটা একটা করে তিনটা হয়। আপনি মূর্তি পূজা করবেন, মুশরিক হবেন। আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করবেন, মুশরিক হবেন। কিন্তু সালাত ত্যাগ করলে আপনি মুনাফিকও হবেন, মুশরিকও হবেন, কাফেরও হবেন। কারণ তিনটাই হাদিস আছে। কয়টা হাদিস আছে? তিনটাই হাদিস আছে। যাই হোক, আমার খুতবা একটু লেটে স্টার্ট হয়েছে, আমি আমার মূল বক্তব্যে চলে আসি। আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরা। অশ্বতলার যুবক ও বৃদ্ধ, মহিলা ও পুরুষ যারা এই মুহূর্তে শুনছে, সবাইকে অনুগ্রহ করে বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ বলেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। আল্লাহ বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই মনোনীত দ্বীনের মধ্যে বিদ্বেষ পোষণ করেছিল, মূলত আল্লাহর সাথে তাদের প্রবলেম এই জন্য না, মূলত কোরআনুল কারীমে প্রবলেম এই জন্য না, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে প্রবলেম এই জন্য না, তারা পরস্পর বিদ্বেষ বশত আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে মতনৈক্য করেছে। মানে ওয়াহাবি, সুন্নি, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, মাইজভান্ডার, আটরশি, ফুরফুরা, দিলি, বলিত, লাগুন দিয়েছে, এগুলা তারা নিজেরা বিভক্ত হয়েছে। হওয়ার পরে নিজেদের বিভক্তির কারণে আল্লাহ যে কুরআনুল কারীম দিয়েছে, আল্লাহ যে জীবন ব্যবস্থা সুন্নাহ দিয়েছে, এরা নিজেদের দলের বিভক্তির কারণে, নিজেদের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব, নাজিলকৃত কিতাবের প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এজন্য কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী নূর, কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ আরশের উপরে সমাসীন। এদের আল্লাহ ঠিক নেই, কারো আল্লাহ সব জায়গায়, কারো আল্লাহ আরশে, কারো নবী মাটি, কারো নবী নূর। এটা কি আল্লাহর প্রবলেম? কোরআনে কি স্পষ্ট নাই নবী কি, আল্লাহ কোথায়, এটা কি স্পষ্ট নাই? এগুলা তারা নিজেদের দলীয় কুন্দল, নিজেদের আকীদাগত কুন্দল, নিজেদের মানহাজগত কুন্দল, নিজেদের ভালো লাগা, নিজেদের প্রবৃত্তির শিকার, নিজেদের লজিক। আমার মনে হয় এটাই ঠিক, রাইট। আসলে তো এরকম ওই অমুক এটা বলছে, হ্যাঁ। তারা এই ধরনের যুক্তি যৌক্তিকতায়, নিজেদের বিদ্বেষের কারণে তারা কোরআনকে অবহেলা করে, অমান্য করে। কোরআনের কোনো প্রবলেম নেই। আল্লাহ মা ফারাতনা বিহি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু অপরিপূর্ণ রাখি নাই। এরা বলে যে সবকিছু কি কোরআনে পাওয়া যায়? এরা বলে, আল্লাহ বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি। I made this Quran very easiest way তে করেছি। এরা বলে কোরআন কি সব মানুষ পারবে? 12 উলুমের জ্ঞান না হলে কি কোরআন পারে? 12 উলুমের জ্ঞান না হলে কি আর ইসলামী কথা বলা যায়? 12 উলুমের জ্ঞান না হলে কি আর আলেম হয়? মাপবে কে কোনটা 12 উলুম, কোনটা 11 উলুম, কোনটা 10 উলুম? মাপবেটা কে? কিসের ভিত্তিতে মাপবো? যেখানে আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া, প্রচার করো যদি পারো একটি আয়াত। সেখানে 12 উলুম, 11 উলুম, 10 উলুম, 9 উলুম মাপবো কেমনে? আমি মাপকাঠি পাল্লা কই? যেখানে আল্লাহ কোরআনকে বলে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে যে আমি কোরআনকে সহজ করেছি। কাদের জন্য জানেন? সবার জন্য না। যে উপদেশ গ্রহণ করবে তার জন্য আমি কোরআনকে সহজ করেছি। তোমাদের মধ্যে কেউ কি উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রশ্ন করতেছে, আল্লাহ প্রশ্ন করতেছে, এই তোমরা কি উপদেশ গ্রহণ করবা কোরআন থেকে? তাইলে আমি কোরআনকে সহজ করেছি তোমার জন্য। এরা বলে কোরআন কঠিন। এগুলা কি কোরআনের প্রবলেম নাকি নিজেদের প্রবলেম? দলীয় প্রবলেম। আল্লাহ কোরআনে বলছে মা ফাররাতনা বিহি মিন শাই, আমি এই কোরআনুল কারীমে কোনো কিছু অপূর্ণ রাখিনি, কোনো কিছু বাদ দেইনি। এরা বলছে কোরআনে হাদিসে কি সবকিছু আছে? কিছু কিছু নিজেও বলতে হয়। আপনি এদের সাথে কি করবেন? ও বলছে কোরআনে সব নাই, কোরআনে আল্লাহ বলছে কোরআনে সব আছে। ও বলছে কোরআন কঠিন, কোরআনে আল্লাহ বলছে যে কোরআন সহজ। এগুলা নিজেদের কুন্দল। যাই হোক, ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও অশ্বতলার মানুষ, তোমরা যারা নিজেদের বিদ্বেষ, নিজেদের দলীয় কুন্দল, নিজেদের বিশ্বাস, নিজেদের বাপদাদার বিশ্বাস, নিজেদের অনেক বছর, বহু বছর থেকে মেনে আসা কোনো পথ পন্থা অবলম্বন করে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বিদ্বেষ করো, নিজেদের বিদ্বেষের জন্য যারা তোমরা এগুলো মতনৈক্য করো, আল্লাহ বলছে যে যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। আপনি কি বুঝছেন দ্রুত হিসেব গ্রহণকারী কি? আমরা বলি না কেমনে যাবি, কেমনে আইবি, বলি কি না? এর থেকে আরো জলদি হিসেব গ্রহণ করে আল্লাহ। এটা কত দ্রুত এটা আমরা কেউ মাপতে পারবো না। মানে এর কোনো উদাহরণ উদ্ধৃতি নেই যে কত দ্রুত আল্লাহ হিসেব গ্রহণ করে। এই যে দ্রুত বলতেছি, এই যে চোখ বন্ধ করে চোখ খুলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত দ্রুত আল্লাহর কাছে। আসলে দ্রুত কি? যেমন বোরাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজে নিয়ে গেছিল, সে কত দ্রুত গতি ছিল, কত শত বছরের পথ কত দ্রুত গেছে। তো আসলে দ্রুত কি এটা আমরা জানি না, বাট আমাদের কল্পনাতীত দ্রুত আল্লাহ হিসাব গ্রহণ করবে। মানে আল্লাহ আপনার মাপ, ঝোঁক, ব্যালেন্স, আপনি কি করছেন না করছেন, অন্যায় ন্যায়, এগুলো মাপার জন্য বেশি সময় লাগবে না আল্লাহ। কারণ আল্লাহুল গায়ব, তিনি অগ্রিমও জানে আমরা কি করব। আপনি একটু কাছাকাছি এসে বসেন, তাহলে লোকজন একটু জায়গা পাবে। কেমন? সবাইকে একটু বসার সুযোগ করে দেবেন। দেখেন, আশেকে রাসূলের দেশে কিন্তু অভাব নাই। বহু দাঁড়িওয়ালা দেখছি তারা সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই। একদিকে যদি আমি বলি যে তোমরা দাঁড়িয়ে রাখো, আল্লাহ নবী সুন্নত, অন্যদিকে আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি সিগারেট খায়, বহু দাঁড়িওয়ালাকে দেখছি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আমি ওদেরকে ছোট করে বলছি না ভাই, অধিকাংশ সলাতি আদায় করে না, দাঁড়িয়ে আছে, খেতে খামারে কৃষি কাজ করে, মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি, দাড়ি কাটে না কিন্তু সলাত আদায় করে না। আবার দেখেছি কিছু মানুষ দাড়ি রাখে, দাড়ি কাটে, বলে যে দাড়ি কি কাটেন, কয় না, কি করেন, একটু সাইজ করেন। বললাম যে সাইজ কেমনে করেন, কয় খুর কেসি লাগায় না মেশিন দিয়ে। বললাম মেশিনের ভিতরে কি আছে, কয় ব্লেড আছে, তো ঘুরে ঘুরে কে কাটা হলো না। মানে সুন্নত সবাই, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, জীবন দিতে রাজি আছি, কেউ সুন্নত ভালোবাসতে রাজি নাই, যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে। শোনেন, আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসি দাবি করি, আমাদের জন্য সুসংবাদ আছে, তবে যদি আমাদের কাজ সুন্নাহ হয়, যদি আমাদের দাবি সঠিক হয়। কোরআন কারীমে আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, অনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। যারা আমরা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, সুসংবাদ আমাদের সবার জন্য, যদি আমাদের এই দাবি সত্য এবং সঠিক হয়। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যে বলে দাড়ি শেভ করি কারণ সুন্নাহ, যে বলে বাম হাতে খাই কারণ ডান হাতে খাওয়া সুন্নাহ, বাম হাতে খেলে সুন্নাহ মিস হয়, যে মসজিদে আসে কোন পায়ে পরোয়া করে না, যে টয়লেটে যায় কোন পায়ে পরোয়া করে না, মানে সুন্নত যে পরোয়া করে না। আল্লাহ বলছেন, ওয়ামান তাওয়াল্লা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। তারা আশিকে রাসূল বলে যতই গান বাজনা বাজাক, তারা আশিকে রাসূল বলে যতই আনন্দ উৎসবে মেতে উঠুক, জোহরের সালাত মিস করে, আসরের সালাত মিস করে, রাস্তাঘাটে মিছিল মিটিং যতই করুক, তারা ওয়ামান তাওয়াল্লা, যারা আপনাকে ভালোবাসার মিথ্যা দাবি করে, যারা আপনার সুন্নতকে অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে ওদের কারো কি করিনি, তত্ত্বাবধায়ক করিনি, সমান মানে পাহারাদার করে পাঠাইনি। দিনী ভাইরা, আমরা কথা বলছিলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন কি তাহলে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাব্বা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাতা রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে এটাই হচ্ছে দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর দিন হচ্ছে কি? যা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে তা হচ্ছে দিন। কামা ক্বালাল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুদু, যদি জন্মদিন রাসূল দিয়ে থাকে ফাখুদু, নিয়ে নাও, যদি ঢোল তবলা রাসূল দিয়ে থাকে ফাখুদু, তাহলে নিয়ে নাও, যদি গান গজল কবিতা রাসূল দিয়ে থাকে ফাখুদু, তাহলে নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আন, আর যা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, তা তোমরা ছেড়ে দাও। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কি? একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। ইসলামটা কি? ওমা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ওটাই হচ্ছে ইসলাম। তাহলে অধার্মিকতা কি? অন ইসলাম কি? দ্বীনহীন কি? বেঈমান কে? ওয়ামা নাহাকুম আন, আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা যে পরোয়া করে না, ওটাই হচ্ছে অমুসলিমতা, ওটাই হচ্ছে দ্বীনহীনতা, ওটাই হচ্ছে আল্লাহ দ্রোহিতা, ওটাই হচ্ছে সুন্নাহ দ্রোহিতা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি যখন দিবে তিনি খুব কঠোর। গফুরুর রহিমের আয়াত যে কোরআনে আছে, আরে শোনেন, এদেশের মানুষ হচ্ছে হিপোক্রেট। সবগুলো মানুষ মাতাল মাতাল মাতাল, বোঝেন? এদেশের আমরা অধিকাংশ মাতাল, মদ না খাইয়ে আমরা মাতাল। আমরা শুকরের গোশত খাই না কারণ হারাম, কিন্তু আমরা সুদ খাইয়া ঘুষ খাইয়া গরুর গোশত কিনা হালাল মনে করি। যে কোরআনে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম, ওই কোরআনই তো আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, এবং শুকর খাওয়াকে শুধু হারাম বলছে, শুকর খাওয়াকে হারাম বলছে, সুদ খাওয়াকে আল্লাহ বলছে আল্লাহ তার নবীর সাথে যুদ্ধ ঘোষণা। হারামের তো একটা লিমিট আছে, হারামের একটা লিমিট আছে। শুকর, কুকুর, বানর, শিয়াল, বাঘ, ভাল্লুক, কুমির এগুলো খাওয়া কি? খাওয়া কি? আর সুদ খাওয়া কি? আল্লাহ এবং তার রাসূল দুজনের সাথে যুদ্ধ করবে। পারবেনও যুদ্ধ করে খাইতে চান তো 110 টাকা, 20 টাকা, 30 টাকা, অনেকে আবার 50,000 দিয়ে 1 লাখ অনেক বছর। কত বড় পাগল বেটা! ওই বেটার কাছে 50,000 টাকাই নাই, তোর বেটা 50,000 1 লাখ দিল করতে গিয়ে। ও যদি 50,000 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে তাহলে তোর থেকে 50,000 নাই কেন বেটা? এই জালেম জুলমের তো শিকার আছে, জুলমের তো সীমা আছে। জালেম এটা হলো 10,000 টাকা নাই, তোরা 10,000 15,000 দিবে করতে গা। তোরা যদিও 10,000 15,000 দেওয়ার ক্ষমতা থাকতো, এতই ক্ষমতা ওর 10,000 15,000 দিতে পারে, তাহলে ও 10,000 নেওয়ার দরকার কি? কাদের উপরে জুলুম করো সুদখোর তোমরা যারা আছো? কাদের উপরে জুলুম করো? আর এদেশের মানুষ আসলে আমরা বলছি মাতাল। আল্লাহ বলছে যে সুদ খায়, যে সুদ দেয়, দুজনই সুদি। এখানে শুধু যে টাকা দিয়ে টাকা নেয় সেই সুদি, আর যে টাকা নিয়ে টাকা দেয় সেই সুদি নেয়। মাতাল একদম, মানে মাতলামির সীমা আছে। কিছু বলে আবার মাতলামি করে না, আব্বারে ভাই ডাইকা দেয় মাতলামি করে, বউরে মা ডাইকা দেয়। এর চেয়ে বেশি মাতাল আমরা মদ্দা খাইয়ে। কেন মাতালরা বউরে মা ডাইকা দেয় না? এরকম ঘটনা ঘটে নাই? একটু বেশি খাইয়া যায় যখন আর কি হালকা। কোন মাতাল আছে বেশি খেয়ে বউ পেটে, পরে পা ধরে মাপ চাই, তুই তো জানাস আমার মুখ ছিল। কোনদিন যাই না শুনে বুঝা তোর গায়ে টোকা দিছি? বউ তখন বলে যে না এরকম তো হয়, আচ্ছা আর খাবো না, যাবো আর খাবো না। আমরা কত মাতাল চিন্তা করে দেখ। আমরা কুকুর খাই না, শুকুর খাই না কারণ হারাম, কিন্তু আমরা সুদ খাই, ঘুষ খাই, এটাও হারাম। আচ্ছা আমরা কত মাতাল! আমরা যে লোকটা টাকা দেয় সুদের উপরে তারা সুদি বলি, যে লোকটা সুদের টাকা নেয় তারা সুদি বলি। বলেন তো, যে লোকটা টাকা দেয় এই লোকের যদি গণনা করা হয়, সুদি যদি 100 জন হয়, যারা টাকা নেয় এদেরকে যদি গণনা করা হয়, সুদি কি 1 লাখ হবে না? একটা ব্যাংকে কয়জনের সুদ দেয়? ব্যাংক কয়টা? একটা। সুদ দেয় কতজন রে? লক্ষ লক্ষ মানুষের সুদ দেয়। এখন সবাই বলে যে ব্যাংক সুদি, যে টাকা নেছে তারা কেউ সুদি বলে না। মানে একটা মহিলা আর একটা ছেলে বিবাহ ছাড়া, সরি একটা পুরুষ আর একটা মহিলা বিবাহ ছাড়া শুইছে তারা। এখন সবাই মহিলাটাকে জানা করে বলতেছে, পুরুষটাকে কেউ বলে না। মানে এইরকম মাতাল আমরা। একটা মহিলা অল্প কাপড় পরে রাস্তায় বের হয়েছে, তারা সবাই ব্যাপারটা বলে, যারা তারা তার দিকে তাকাচ্ছে ওদেরকে কেউ ব্যাপারটা বলে না। এইরকম মাতাল আমরা। আমাদের মাতলামের সীমা এটা আর গোনার মতো নাই। এই তোমরা যারা ক্যামেরা দেখো, আমি বলতেছি আমরা মাতাল, কারণ মহিলা অল্প কাপড়ে বের হয়েছে, ওকে আমরা ব্যাপারটা বলি, আমরা ঠিক বলি। কিন্তু যারা তাকায় তাকায় কমেন্ট করে, একটা ছবি ফেসবুকে দিছে কোনো মহিলার উল্টাপাল্টা, এটার মধ্যে যারা যারা অসম কমেন্ট করে বা ভালো মন্দ যেটাই কমেন্ট করে, বা আল্লাহকে ভয় কতগুলো যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখে, আবার আমারে ট্যাগ করে ভাই। আমার ফেসবুক যেটা পার্সোনাল, কোনো অ্যাডমিন আমি রাখি না, কারণ এগুলো প্রেম করে। আবার বুঝছেন, আমি শুনছি কিছু কিছু হুজুরের কাছে, এবং সত্যি ঘটনা, হুজুররা ফেসবুক বোঝে না, অ্যাডমিন রাখছে ফেসবুকে। ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে, ওদের কিছু একেবারে পার্সোনাল কোয়েশ্চেনও করে। তো এরা কি করে, হুজুর থেকে উত্তর নিয়ে দেবে, উনি হুজুর অ্যাসিস্ট্যান্ট, নাম্বার নেয়, নাম্বার দেয়, প্রাকৃতি করে হুজুরের অ্যাসিস্ট্যান্ট, ভাবা যায়। হুজুরের পেজের মডারেটর অ্যাডমিন, ভাবা যায়। আমি এটা 2016 সালে শুনছি। আমি জীবনে কোনোদিন আমার ফেসবুক পেজে একজন মডারেটর অ্যাডমিন জীবনে রাখিনি, আমার যেটা ব্যক্তিগত ফেসবুক। এই জন্য আমার এখানে আমার ওয়াজ আমি ছাড়তে পারি, আমি রেকর্ডিং করি না, ছাড়িও না, মাঝে মাঝে আমি লাইভে আসি। কারণ আমার কথা হচ্ছে কি প্রচার কর্ম ভালো তা তো কবুল হইতে হবে, একটা না বসাই দিব এটা তো দুনিয়াটা শেষ করে দিবে না, এটা গ্যারান্টিটা কি? কারণ আমরা মাতাল, আমরা কি মাতাল, আমরা ওয়াজ রেকর্ড করি, নামাজ পড়ি না, আমরা ওয়াজ রেকর্ড করি। শোনেন, আপনি তো আজকে জুমা একটা শুনছেন, এই ক্যামেরাম্যান এগুলা এমন কোন আল্লাহর দিন আছে শীতকালে 3 মাসের যে দিন সে একটা ওয়াজ রেকর্ড করে না? এত ওয়াজ শোনার পরও তার দেখবেন টাকা নিয়েছে প্যান্ট। আজকে ক্যামেরাম্যান কারা কারা উঠে দাঁড়ায়, এখানে আসো, এগুলো কার, আসো, আরে আসো, এগুলো কার, সামনে এসে দাঁড়াও, আসো, দেখছেন দাড়ি কাটে, দাড়ি কাটে দেখছেন, ওদের থেকে দেখেন, হ্যাঁ কেউ ওদেরকে ভিডিও করবে না। আর এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে এটা আমানত। আমি তো উদ্ধৃতি দিচ্ছি যাতে ও শিখতে পারে, তোমরা শিখতে পারো। ওকে অপমান করা কি আমার উদ্দেশ্য? এটাকে আমার উদ্দেশ্য তোমরা কি মনে করো আমি তোমাদের অপমান করতে পারি? দেখছেন 3 জনই দাঁড়িয়ে গেলে বছর, কিন্তু আল্লাহ দিনে 30 দিনই ওয়াজ রেকর্ড করে যায়। দেখেন আপনি না হয় সপ্তাহে একটা শুনলেন, বছরে একবার ওয়াজ করলেন আপনার এলাকায়, ওর কি প্রবলেম? ও তো ডেলি শুনে। কারণ ওয়াজ শুনে মানার জন্য আসে না, ওয়াজ রেকর্ড করে ইউটিউবে ছাড়ার জন্য আসে। যাই হোক দিনী ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম কি বলেছিলাম, ইসলাম কি? যা রাসূল দেয় ফাখুযু, তা নিয়ে নাও, এটা হচ্ছে দিন। ওমা নাহাকুম আন ফানতাহু, যা থেকে নিষেধ করে এটা বর্জন করো, এটা হচ্ছে দিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ বিরত অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দিয়েছে তাহলে আমাদের? এই যে একটা আয়াত আমরা পড়লাম, এই অশ্বতলার যুবকরা তোমরা কি কথা স্পষ্ট শোনো? আমরা একটা আয়াত পড়ছি যে ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দিছে তা নাও। তাহলে রাসূল কতটুকু দিছে এটা মাপকাঠি থাকা দরকার না, যে রাসূল আমাদের জন্য কতটুকু দিয়ে গেছে। দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে এই শোনো, নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, তার প্রত্যেকটা জিনিস আল্লাহর নবী নির্দেশ দিয়ে গেছেন, একটা জিনিসও বাদ দেয় নাই। এমন প্রত্যেক কাজ যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর নবী বলছেন শোনো, তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন একটা কাজও আমি তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় এমন একটা নিষেধ বাদ রাখিনি আমি, নিষেধ করা থেকে। ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, আমি বারণ করেছি তোমাদের এমন সব কথা, কাজ, কর্ম, আমল যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নির্দেশ দিয়েছি তোমাদের এমন প্রত্যেক কথা, কাজ, কর্ম যা তোমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যারা বলে কোরআন সুন্নাহ কি সব আছে, তাই এটা কি বলবেন আপনি? এই হাদিসের ব্যাখ্যা কি দিবেন আপনি? মুসান্নাফে আবি শাইবাতে আছে এটা, মুস্তাদরাক আল হাকিমে আছে, বাইহাকিতে আছে এই হাদিস। কি ব্যাখ্যা দিবেন এটা যখন আপনি বলেন যে কোরআন সুন্নাহ থেকে সবকিছু আছে? আল্লাহ নবী বলছে যে কিচ্ছু বাদ দেয়নি আমি, কিচ্ছু বাদ দেয়নি। এদিকে আল্লাহ নবী বলতেছে কিচ্ছু বাদ দেয়নি যেটা জান্নাতে নিয়ে যাবে, এটা আদেশ করা থেকে কিচ্ছু বাদ দেয়নি, নিষেধ করা থেকে যেটা জাহান্নামে নিয়ে যাবে। ওদিকে আল্লাহ বলতেছে যে মা ফারাতনা বিহি মিন শাই, আমি কোনো কিছু কোরআনে অপরিপূর্ণ রাখিনি। আল্লাহ নবী এবং আল্লাহর কথা মেলে কিনা, আমাদের কথা মেলে কিনা? আমাদেরটা মেলে না। আমরা বলি যে সবটি কোরআন সুন্নায় আছে। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না, এই যে ছেলেগুলো নামাজে আসে না, ওর মা বাপ কি ওরা খারাপ মনে করে? শ্বশুর শাশুড়ি কি ওরা খারাপ মনে করে? চাচা চাটা কি ওরা খারাপ মনে করে? স্কুলের টিচার ওরা খারাপ মনে করে? কলেজের টিচার ওরা খারাপ মনে করে? ওর ভাই ওরা খারাপ মনে করে? ওর বউ ওরা খারাপ মনে করে? ওর বাচ্চা কাচ্চা ওরা খারাপ মনে করে? কিন্তু এই পৃথিবীর মহা অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে সালাত ত্যাগ করা। ইসলাম আর কাফের পার্থক্য হচ্ছে এটা, মুশরিক আর মুমিনের পার্থক্য হচ্ছে এটা, মুনাফিক আর মুসলমানের পার্থক্য হচ্ছে এটা। কিন্তু কেউ মুনাফিককে দেশে অপরাধী মনে করে না, শিরককে কেউ দেশে অপরাধী মনে করে না, কাফেরকে কেউ দেশে অপরাধী মনে করে না। এদেশে না গাঁজা খাওয়া অপরাধ আমি জানি, এদেশে গাঁজা খাওয়া না, শোনেন এটা লাকসাম তো আয় সিনিয়ার না করে আঙ্গ বাড়ি নাঙ্গল ঘটানো হবে, লাকসাম ঠেঙের উপর ঠেং দিল কবি আদ্য হলাম কারণ এটা ঠেঙের উপরে ঠ্যাং দিয়ে খাইলো কিতা কয় এতে কার হলো রে হলো নাকটির দূর তো দৌড়ে হাতের মার বিয়ে দিন না খাইছি এটা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আইসা এটা বেয়ার দবি মনে করে। কিন্তু ঠ্যাঙের উপরে ঠ্যাং দেওয়া দবি কিছু নেই, এতে দ্বিতীয়বার হাতের ভালো লাগে না, হাতে ঠ্যাঙে দিচ্ছে হাতে এমনি বলে আরাম লাগে, হাতে দ্বিতীয়বার হাতে সাইকেল চালাই গেলে বেয়ার দব হলাম জবনা শেষ কেমন চলিয়েছে আর মাথার দিকে সাইকেল চালাই গেছে আমরা হলেন রাস্তার পাশে হাতে হলো সাইকেল আমরা মাথার দিকে চালাই গেছে। হ্যাঁ আর আমরা হুন্ডওয়ালারা কিছু কর না, গাড়িওয়ালারা কিছু কর না, হাতের বেটা ফ্যান্ডেল চালায় চালায় ঠ্যাংটি চাবি চাবি জায়গায় চালায় হাতের উপরে আমরা আদব কাদা সব অ্যাপ্লাই করেন আর হুন্ডওয়ালার কিছু করেন না, অথচ হুন্ডওয়ালা আরামে চালায় ইচ্ছা করে নামতে পারে তাহলে চলার এটা হাতের কষ্ট হইতো না, কিক মারবো চলবো হাতের বেটা ফ্যান্ডেল চালায় চালায় এটা রেস চলে হাতে নিতে হইব নাহলে হাতে বেয়াদব কে আমার চলিয়েছে। আমি তো জানি লাকসম বেয়াদবি গীতা আর আদবি গীতা আমি চিনি, আমি হয়তো নোয়াখালী কোনটা আদব কোনটা জানি না, আমি হয়তো উত্তরবঙ্গে কোনটা আদব কোনটা বেয়াদব এটা জানি না, আমাদের দেশীয় আদব আদব আখলাক আমি তো নাঙ্গলকোট লাকসাম চৌদ্দগ্রাম ফেনী এটির আদব আদব কাজ তো জানি, এদিকে সাতপুর এটির আদব লেস তো জানি আমি লাল মেটাল মেজা আছে কি আর আদব কাজ ঠিক আছে না, সাইকেল চালালে বেয়াদব কয় না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে বেয়াদব কয় না, দাড়ি কাটলে কেউ বেয়াদব কয়নি, টাকনুর মেয়েছে ফ্যানের কেউ বেয়াদব কয়নি, কারণ এটা আল্লাহ নবীর লোকে বেয়াদবি করছেন তার লোক করেন। একটা হলো তার নিজের সম্মান, এটা হলো আল্লাহর নবীর সম্মান, আল্লাহর নবীর সম্মান ধুলায় ধূসর হয়ে যাক, আল্লাহর নবীর সম্মান মাটিতে লুণ্ঠিত হোক, তার পরোয়া নাই, তার নিজের অযৌক্তিক সম্মানে তার বহু পরোয়া। শোনেন ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। বেশিরভাগ মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু মুসলমান না, আশেকে রাসূল বলবে কিন্তু আশেকে রাসূল না তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলামু গারিবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, وسيعود كما بدأ غريبة অচিরেই তা শুরুর মতো ১৪৫০ বছর আগের মতো অপরিচিত অবস্থায় চলে যাবে, কেউ ইসলাম চিনবেই না। আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন না, আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন না। এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক, আপনাদের মোবাইলগুলো একটু নামান তো, নামান আপনাদের সবার হাতের মোবাইলগুলো নামান, সবার হাতের মোবাইল নামান, এগুলো থাক, আমি কাউকে লজ্জা দিতে চাই না। আপনি কি রাগ করবেন আপনারা প্রশ্ন করলেন? আপনি কোরআন পড়তে জানেন? মাশাআল্লাহ, তাহলে বসেন। আপনি তুমি সত্য বলো, আমি কিন্তু জিজ্ঞেস করবো পড়তে স্পষ্ট না তো, স্পষ্ট না হলে তুমি তো গত 10 বছর শিখতেও যাও নাই, তার মানে পারো না। তুমি যদি শিখে অবস্থায় থাকতে তাহলে বলতে পারো, 10 বছর তো লাগাও ট্রাই করো নাই। তোর বয়স কত এখন? ও 16 বছর বয়স, মানে লাস্ট 10 বছর কোরআন ট্রাই করো নাই পড়ানো। তুমি পড়তে পারো? মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র হবে না, মানে আমি যে হাদিসটা পড়লাম এটা মিল। তুমি কি কিছু মনে করছো ভাইয়া? তোমাকে আমি অনুপ্রেরণা দিছি, তুমি এখান থেকে লজ্জা পাও, আল্লাহকে ভয় করো, এবং তুমি বলবা আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারি না, কিচ্ছু হয় না, জরিমানা হয় নাই, কবরে যা জিজ্ঞেস করলে ফেরেশতা কি গুম সুযোগ আছে নাকি? আজকে জামশেদ ভাই জিজ্ঞাসা করছে, সুযোগ আছে কালকে থেকে পড়ার, আজকে আসর থেকে পড়ার, কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার? সুযোগ নাই। এবং তুমি আল্লাহর প্রশংসা করেছো, আলহামদুলিল্লাহ অন্তত গুটি 100-200 মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি, এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসুক, তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কেন? শোনেন, ইসলাম সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী বলতেছে কি অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য। যারা দাঁড়িয়ে রাখে, সুন্নাহ মনে করে, টাকনুর উপরে প্যান্ট পরে সুন্নতকে অনুসরণ করে, ডান হাতে খায় নেকি মনে করে, যারা বাম পায়ে টয়লেটে যায় নেকি মনে করে, যারা ডান পায়ে মসজিদে ঢুকে নেকি মনে করে, যারা ঘরে ঢুকে সালাম দেয়, বউ হোক, বাচ্চা হোক, ছেলের বউ হোক, নিজের বউ হোক, নিজের স্ত্রী হোক, নিজের নাতি হোক, নিজের পতি হোক, যেই থাকুক ঘরে সালাম দিয়ে ঢুকে, যারা যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে, যারা লাইট সুইচ দেয় বিসমিল্লাহ বলে, লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা সালাম দিয়ে দরজা খোলে, এরা যারা নেকি মনে করে, এদের সবার জন্য সুসংবাদ। কারণ এরা হৃদয়ে সুন্নাহ লালন করে। এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায়। এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ এটাতে নেকি মনে করে না। অথচ এটা নেকি, অথচ এটা কি? ডান হাতে ভাত খায় কারণ আল্লাহর রাসূল বলেছে খেতে। হাত দুটাই তো সমান, একটা বাম একটা ডান। উনি বলেছে বাম হাতে শয়তানে খায়, তাই বাম হাতে খাই না। উনি বলেছে ডান হাতে খাও, এটা আমার সুন্নাহ, তাই ডান হাতে খাই। যে এটা অন্তরে মনে প্রাণে বিলীন করে খায়, তার প্রতি লোকমাই নেকি হয়। যে 3 বারে পানি খায় এবং অনুভব করে আল্লাহর নবী বলেছে খেতে, তার নেকি হয়। যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কোমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকনুর উপরে, আর মনে করে নিচে পড়লে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ আল্লাহ নবী নিষেধ করেছে, তাই গুনাহ হবে। নেকি হবে কেন? কারণ আল্লাহ নবী আদেশ করেছে, তাই নেকি হবে। যে এটা ফিল করে টাকনুর উপরে পড়ে, তার প্রতি কদমে কদমে নেকি, তার অবস্থানরত অবস্থায় নেকি। দিস আর দ্য সুন্নাহ, মাই ব্রাদার্স, আমার ভাই, এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো হচ্ছে রাসূলের ভালোবাসা। এরাই থাকবে আল্লাহর নবীর সাথে জান্নাতে, যারা আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে। কারা আল্লাহর নবীকে ভালোবাসে বলো তো? মুখে বলে যারা, নাকি কর্মে দেখায় যারা? দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। একটা বেনিফিট বলো দাঁড়িয়ে কাটার, একটা বেনিফিট বলো। তোমরা যে নায়ক নায়িকারা দেখতা দাঁড়িয়ে রাখতে রাখতো না, ওরা তো তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে, ওরা তখন দাঁড়িয়ে রাখে। এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টারগুলো দেখা যায়, কোনটার মধ্যে দেখেছি বেশিরভাগ নায়কের দাঁড়িয়ে দাঁড়িয়ে। 2014 সালে যখন বাংলাদেশে আসছি, তখন দেখতাম সবগুলাই ক্লিন শেভ, এই পোস্টার উল্টাপাল্টা সব। এই বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো থাকে, ঢাকা শহরের ব্রিজ কালভার্টের মধ্যে লাগানো থাকে, ফ্লাইওভার ব্রিজে লাগানো থাকে। এখন দেখি যে সব পোস্টারের মধ্যে দাঁড়িয়েওয়ালা নায়ক। আমি কি কদিন পর জানি মসজিদের ইমামের দিয়ে ছবি বানানো শুরু করে নিবি, কারণ ওগো তো দাঁড়িয়ে জন্মগত, আর অনেক এক থেকে আছে। কারণ সিনেমা এখন দাঁড়িয়েওয়ালা নায়ক ছাড়া নাকি চলে না ওদের মনে। তোমরা কয়দিন পরে রাখবা, কারণ তোমাদের নায়করা রাখে। আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো। আর বেশি দিন নাই, তোমাদের নায়করা পুরোপুরি দাঁড়িয়ে রাখবে। এখন তো কাইটা রাখে পোস্টার, দেখি কেমনে এভাবে শেপ করা সিস্টেম করে রাখে। কি জন্য? আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে, রাইট? কিছু একটা তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে, নবীর অনুসরণ হবে না। এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে রাখো, নবীর অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শোনো, কোন ইমামের খুতবা সুন্দর, কোন ইমামের খুতবা সুন্দর না, এগুলোর পরোয়া করিও না। আরে তোমাদেরকে কি বলতাম? শেখ হাসিনা তো চলে গেল, তাকে তো উদাহরণগুলো দিতাম এভাবে আর কি, যখন ক্ষমতায় উঠেছিল। বলতাম যে ধরো তোমাদের এলাকার এমপি কে ছিল? আমাদের তো লোটাস কমল ছিল, তাজুল ইসলাম। ধরো এখন এটা এখন না, ধরো এখন আমি 2023 সালে আছি। কয় সালে আছি আমি? তাহলে উনি এমপি ছিল না। ধরো উনি একজন মেতর মুচিকে দিয়ে বলল, ওই যে চিঠিটা কামালকে দিবি, অশ্বতলা মসজিদের খতিব কামাল সাহেব, কামাল, ও কামালই বলবে হয়তো, কামালকে দিবি। এখন একজন মেতর, সে টয়লেট সাফ করছে, গোসল করছে, এখনো কাপড় চোপড় চেঞ্জ করে নাই, কাপড় চোপড় ভিজা। এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই, কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল, আর এই মেতর বা মুচি হোয়াট এভার, সে বললো যে আরে কামাল ভাই, তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে। কামাল ভাই কি করবে? কই কই দিত, মেতর দিছে না মুছিয়ে দিছে আর একটু নজর করে তাকাবে? জলদি করে দেখব, খুলে দেখবো যে এই কামাল একটু দেখা করি তো, আমি আজকে চলে যাব, তুমি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিও। কামাল সাহেব যাইতেছিল শ্বশুর বাড়ির দিকে, এখন কই যাইব? কই যাবো এখন? এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়ি, শ্বশুর বাড়ি। ওনার বাড়ি কি এদিকেই? লাকসামি বাড়ি তো না? উনি কি আর শ্বশুর বাড়ি যাবে নাকি ওদিকে যাবে? একটা জিনিস চিন্তা করো, মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে, কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে না। আমি কি বুঝাতে পারছি? তো তোমরা এই মসজিদগুলোতে আসিও। কোনো খতিবের যদি কথা তোমার ভালো না লাগে, কোনো খতিবের কথাই কেমনে তোমার ভালো লাগে না, এতে দেখলে তোমার ঘিন উঠে যায়, রাতে কথা কেমনে কর, ওই দিকে যাইও না। কার মেসেজ দেয় ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো। আমি কি উদাহরণ বুঝাতে পারছি? কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না, কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। ওখানে কি মেথর মুছি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব, সরি তাজুল ইসলাম সাহেব? এখানে কি জামশেদ মজুমদার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট? তুমি মিয়া খতিব বাছাই করো কেন? আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো, আগামী জুমায় খালি হয়ে যাবে। আবার মাথা কাজ করে তোমাদের? বলছি না তোমরা মাতাল, আমরা মাতাল সবাই। আমি তো আগেই বলছি আমরা মাতাল। শুকর খাইরা হারাম বইলা সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনা খাই হালাল মনে করি। আমি তো আগেই বলছি সুদের টাকা যে দিয়ে টাকা বেশি নেয় তারা সুদই বলি, যে টাকা নিয়ে আর টাকা বেশি দেয় তারা সুদই বলি না। আমি তো আগেই বলছি আমরা মাতাল। খুতবা কে দেয় এটা আমাদের কাছে ম্যাটার, কার খুতবা দেয় এটা ম্যাটার করে না। আরে ভাই, তুমি একজন মুসল্লি, তোমার উচিত খুতবাকে টার্গেট করা। কাকে টার্গেট করা? যেই মসজিদে গেলে দুইটা পিওর আয়াত পড়বে, তিনটা পিওর হাদিস বলবে, ওই মসজিদে যাব আমি। যেই খতিব আল্লাহর কোরআনের আয়াতকে বাড়াই ছাড়াই বলে না, যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়াই ছাড়াই বলে না, আমি তার খুতবা শুনতে যাব। কে খুতবা দেয় ডাজন্ট ম্যাটার আমার কাছে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা সবাই ইস্তিগফার করেন। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাইরা, আসতে একটু লেটই হয়ে গেছে, কারণ আমি ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছি। একবার সত্যি কথা বলি, আমার কল্পনার বাইরে আমাদের কুমিল্লা জেলাতেও এত ছোট চিকন এবং এত ভাঙাচোরা রাস্তা থাকে এখন, এবং পাকাও না, এটা আমার ধারণা ছিল না। আমি বাইপাস থেকে ঢুকে গেছি যে নসরতপুর রোডটা, যেটা নসরতপুর রোডে ঢুকে গেছি। খুব স্লোলি আসতে হয়েছে, প্লাস মাটির রাস্তা পরে ওনারা বাইকে নিয়ে আসছে, এই জন্য লেট হয়ে গেছে। ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে বসায় রাখছিলাম এর জন্য। আর আপনাদের বিনীত অনুরোধ করি, আল্লাহর নবীর সুন্নতকে যে ভালোবাসবে সে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। কারা কারা জান্নাতে থাকতে চান আল্লাহর নবীর সাথে? আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। আমি কি আরেকবার আসলে আপনারা আসবেন আমার খুতবা শুনতে? তাহলে তখন আমি কি এই পুরো মসজিদ ভর্তি মুসল্লি, মুসলমান, সালাত আদায়কারী সবগুলা পুরুষ, দাঁড়িওয়ালা সিংহ পুরুষ পাবো? যে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে সে কাকে ভালোবাসে? আল্লাহর নবীকে ভালোবাসে। আচ্ছা, হাদিসটা আমার সাথে শেখেন, বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকে। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم